নমস্তে বাচ্চারা, সকলকে স্বাগত জানাই। প্রথমেই বলে রাখি, এই ভিডিওটিতে কোনো রকম কলেজের নাম বা তার স্ট্রিম রেকমেন্ডেশন করা হচ্ছে না। এটি শুধুমাত্র শিক্ষার্থীদের সহায়তার জন্য একটি পরিকল্পনা মাত্র। ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করবেন, ভালো না লাগলে বিকল্প পরিকল্পনা অবশ্যই গ্রহণ করার উপদেশ রইল। এখন ওয়েস্ট বেঙ্গলের জয়েন্ট এন্ট্রান্সের চয়েস ফিটিং প্রক্রিয়ার এই পরিকল্পনাতে প্রথমে যেটা করতে হবে, WBJEE-র অফিসিয়াল ওয়েবসাইটটি খুলতে হবে, WBJEE.NIC.IN, তারপর WBJEE-2020 ই কাউন্সিলিং এই ট্যাবটা খোলার পর তোমাদের সামনে এই পেজটি ওপেন হয়ে যাবে, যেখানে তোমরা প্রথমে আসবে প্রিভিয়াস ইয়ার ওপেনিং অ্যান্ড ক্লোজিং র্যাঙ্ক। এই উইন্ডোটি যখনই ওপেন হবে, তোমরা যেটা করবে হচ্ছে প্রথমে ইয়ার যে ট্যাবটা আছে সেই ইয়ার ট্যাবটি সিলেক্ট করবে। এখানে দেখো 2015 সাল থেকে 2019 সাল পর্যন্ত সমস্ত কলেজের ওপেনিং এবং ক্লোজিং র্যাঙ্ক দেওয়া আছে। তো আমি যেটা করলাম, লাস্ট ইয়ার অর্থাৎ 2019 সালটা সিলেক্ট করলাম। রাউন্ড ওয়ান, এক্সাম টাইপ WBJEE সিটস, তারপর ইনস্টিটিউট নেম অল মানে সমস্ত কলেজেরই দেখাবে, আর ব্রাঞ্চ নেম অল করলে সমস্ত ব্রাঞ্চই দেখাবে। ঠিক আছে, ইনস্টিটিউট নেম আর ব্রাঞ্চ নেম চাইলে তোমরা আলাদা আলাদা করে সিলেক্ট করে নিতে পারো। প্রথমে আমি দেখো ব্রাঞ্চ নেমে যাচ্ছি। ব্রাঞ্চের ক্ষেত্রে তোমরা এই যে ব্রাঞ্চের যে অপশনগুলো পাচ্ছ, তোমরা তোমাদের পছন্দ মতো ব্রাঞ্চ চয়েস করে নিতে পারবে, যে ব্রাঞ্চ যার পছন্দ। উদাহরণ হিসেবে আমি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং সিলেক্ট করলাম। তারপর যেই সাবমিট বাটনটি ক্লিক করবে, এই নতুন উইন্ডোটি তোমাদের ওপেন হয়ে যাবে। এখানে গত বছর অর্থাৎ 2019 সালে সমস্ত কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং কলেজের ওপেনিং র্যাঙ্ক এবং ক্লোজিং র্যাঙ্ক দেওয়া আছে। এর ফলে তোমরা নিজস্ব র্যাঙ্ক অনুযায়ী একটা আইডিয়া করতে পারবে যে প্রথম রাউন্ডে তোমাদের র্যাঙ্ক অনুযায়ী তোমরা কোন কোন কলেজ পেতে পারো। এরপর তোমরা টেবিল বানাবে, টেবিলের উপরে নিজের নিজের র্যাঙ্ক লিখে রাখবে। তারপর টেবিলটিতে প্রথমে রাখবে কলেজের নাম, তারপর স্ট্রিম, তারপর তোমাদের ক্যাটাগরি এসসি এসটি জেনারেল, আর সবশেষে TFW অর্থাৎ টিউশন ফি ওয়েভারের জন্য যারা আবেদন করেছো। স্ট্রিমের ক্ষেত্রে আমি বলবো প্রত্যেকের নিজ নিজ পছন্দ আছে, সেটি এক বা একাধিক হতে পারে। আমি উদাহরণ হিসেবে তিনটি স্ট্রিম নিলাম, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল এবং ফার্মাসি। এর পরবর্তী ধাপে তোমরা যেটা করবে সেটা হলো ইনস্টিটিউট নেম ওই ট্যাবটাতে গিয়ে নিজেদের পছন্দের কলেজ সিলেক্ট করবে, তারপর ব্রাঞ্চ যে ট্যাবটা থাকবে সেই ব্রাঞ্চে গিয়ে তোমরা তোমাদের পছন্দের ব্রাঞ্চ সিলেক্ট করবে। আমি দেখো উদাহরণ হিসেবে একটা র্যাঙ্ক কার্ড নিলাম, সেই র্যাঙ্ক কার্ডে সমস্ত র্যাঙ্ক দেওয়া রয়েছে, ইঞ্জিনিয়ারিং, ফার্মাসি, তারপর যথাক্রমে তার TFW র্যাঙ্কগুলো দেওয়া রয়েছে। এরপর ধরো সেই স্টুডেন্টটি যদি কম্পিউটার সায়েন্স পছন্দ হয়, তাহলে সে ব্রাঞ্চ নেমে গিয়ে পছন্দের স্ট্রিম সিলেক্ট করবে, কম্পিউটার সায়েন্স দেবে, এবং সে তার র্যাঙ্ক অনুযায়ী একটা আইডিয়া পাবে যে কোন কোন কলেজগুলো সে প্রথম রাউন্ডে পেতে পারে। দেখো উদাহরণ হিসেবে আমি বলেছিলাম কম্পিউটার সায়েন্স, তাহলে কম্পিউটার সায়েন্স সিলেক্ট করার পর সাবমিট বাটনে যাব। এবার দেখো লিস্টটা খুলে গেল যে কোন কোন কলেজে ওপেনিং র্যাঙ্ক কীরকম ছিল এবং ক্লোজিং র্যাঙ্ক কীরকম ছিল। প্রথম কাউন্সিলিংয়ের ক্ষেত্রে বা প্রথম ধাপের ক্ষেত্রে সেই ছাত্রটি বা ছাত্রীটি তার একটা আইডিয়া পাবে যে প্রথম কাউন্সিলিংয়ের ক্ষেত্রে সেই কোন কোন কলেজগুলো লিস্টে তার রাখবে। এরপর ধরো তোমরা ব্রাঞ্চ নেমের বদলে যদি কেউ কলেজ দিয়ে সার্চ করতে চাও, অর্থাৎ ইনস্টিটিউট নেম দিয়ে যদি কেউ সিলেক্ট করতে চাও, সেক্ষেত্রে আমি বিষয় অল করে নিলাম প্রথমে, আর ইনস্টিটিউট নেমটা একটা উদাহরণ হিসেবে একাডেমি অফ টেকনোলজি এই কলেজটা নিয়েছি। এবার দেখো এই একাডেমি অফ টেকনোলজি কলেজের প্রথম থেকে সমস্ত বিষয়গুলো দেওয়া রয়েছে, প্রথমে অ্যাপ্লাইড ইলেকট্রনিক্স, তার ওপেনিং র্যাঙ্ক এবং ক্লোজিং র্যাঙ্ক, এবং সব শেষে দেখো ওপেনিং আর ক্লোজিং র্যাঙ্ক TFW-র ক্ষেত্রে। এরকম কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে সবটাই দেওয়া রয়েছে। কম্পিউটার সায়েন্সের ওপেনিং র্যাঙ্ক ছিল 3186, ক্লোজিং র্যাঙ্ক ছিল 12130, এবং কম্পিউটার সায়েন্সের TFW-র ক্ষেত্রে ওপেনিং র্যাঙ্ক ছিল 4335, এন্ডিং র্যাঙ্ক ছিল 6099। এই একইভাবে তোমরা রাউন্ড টু এর জন্য অন্তত 5টা কলেজ, প্রথম রাউন্ডের জন্য আমি বলবো অন্তত 5টি, প্রয়োজনে তার থেকে বেশিও রাখতে পারো। রাউন্ড টু এর ক্ষেত্রে একই জিনিসের পুনরাবৃত্তি করবে, এটাতেও অন্তত 5টা কলেজ বা তার বেশি সিলেক্ট করে রাখবে, আর রাউন্ড থ্রি এর জন্য সেই একই জিনিসের পুনরাবৃত্তি করতে পারবে। তাহলে এক্ষেত্রে তোমাদের যদি 5টা ন্যূনতম কলেজ সিলেক্ট করো এবং তার জন্য প্রত্যেকটির ক্ষেত্রে 3টি করে ব্রাঞ্চ নাও, তাহলে তোমাদের মোট 15 15 15 অর্থাৎ 45টি চয়েস ফিলিং হলো। প্রয়োজনে আরও বেশি দিতেই পারো, কোনো অসুবিধা নেই। আমি দেখো আরেকটা উদাহরণ হিসেবে আরেকটি কলেজ নিচ্ছি। কলেজ হিসেবে ধরো নেওয়া হলো ডক্টর বিসি রায় ইঞ্জিনিয়ারিং কলেজ। এরপর দেখো এর রাউন্ড থ্রিতে যাচ্ছি, তাহলে রাউন্ড থ্রির ক্ষেত্রে তুমি কী করবে, এই বিসি রায় কলেজের সমস্ত বিষয়গুলোর ক্ষেত্রে অর্থাৎ সিভিল, তারপর সিভিলের নর্মাল এবং TFW, কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিংয়ের নর্মাল এবং TFW সমস্ত র্যাঙ্ক ক্যাটাগরি অনুযায়ী দেওয়া আছে ভাগ করে। তো তোমরা তোমাদের র্যাঙ্ক অনুযায়ী রাউন্ড থ্রির জন্য
অপেক্ষা করতে পারো এবং সেক্ষেত্রে তোমরা সেইভাবে লিস্টটা সাজিয়ে নেবে।